বিসমিল্লাহির রহমান রহিম। এই উদ্ভিদটির নাম লজ্জাবতী, ও বৈজ্ঞানিক নাম মাইমাস আপুডিকা, ফাবিসি গোত্রের উদ্ভিদ। এটি বিশেষ কারণে এটিকে লজ্জাবতী নাম দেওয়া হয়েছে, কারণ এটিকে স্পর্শ করলে এর পাতা দ্রুত বন্ধ হয়ে যায়। এর কারণ, এর পালভিনাস কোষের অর্থাৎ পত্রবিন্দু একটু ফোলানো এবং সেই পত্রবিন্দুর ফোলন অংশের কোষগুলোকে পালভিনাস সেল বলা হয়, এবং এই পালভিনাস কোষের অ্যাসিটাইলিন কোলিন নামক রাসায়নিক পদার্থ থাকে। স্পর্শ করা মাত্রই এই অ্যাসিটাইলিন কোলিনের মাধ্যমে তড়িৎ শক্তি দ্রুত সমস্ত দেহে ছড়িয়ে পড়ে, ফলে এই পালভিনাস সেলের পর্দা অত্যন্ত পাতলা হয়। এই ইলেকট্রিক শকের মাধ্যমে সমস্ত কোষের পানি এক কোষ থেকে আর এক কোষে দ্রুত চলে যায়, ফলে পাতাটা নোয়াই পড়ে। যখন পাতাটা পানি দ্বারা পরিপূর্ণ থাকে, পাতার কোষগুলো, তখন পাতাটা সোজা থাকে। কিন্তু যখন পাতাটা পালভিনাস সেল থেকে পানি দ্রুত সরে যায় স্পর্শের কারণে, তখনই পাতাটা বন্ধ হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি পাতাগুলো স্পর্শ করা মাত্রই দ্রুত নুয়ে পড়ছে। কিছুক্ষণ পরে আমরা দেখব এই পাতাগুলো আবার পুনরায় ফিরে আগের অবস্থায় ফিরে আসছে। আমরা দেখতে পাচ্ছি পাতাটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি পাতাটি ধীরে ধীরে আবার খুলে যাচ্ছে। স্পর্শ করার একটু পরেই পাতাগুলো পুরো অবস্থায় ফিরে যাচ্ছে, কারণ পানি দ্রুত আবার পালভিনাস কোষের পাতলা প্রাচীর দিয়ে পত্রবিন্দুর কোষগুলোকে স্ফীত করে ফেলছে, ফলে পাতাগুলো আবার পূর্ব অবস্থায় ফিরে আসতেছে। এটি পাতার স্বাভাবিক অবস্থা। পাতার যে পাতাগুলো আমরা একটু পূর্বেই স্পর্শ করেছিলাম সেই পাতাগুলো বন্ধ হয়ে গিয়েছিল, এখন আবার দেখছি সেই পাতাগুলো পূর্বের অবস্থায় ফিরে আসছে। প্রায় 5 মিনিটের মধ্যে এই পাতাগুলো আবার তার পূর্বের অবস্থায় ফিরে আসে। যত দ্রুত পানি পত্রবিন্দুর পালভিনাস কোষের পাতলা প্রাচীর দিয়ে বেরিয়ে যায়, ঠিক তত দ্রুত পানি আবার পালভিনাস কোষগুলোকে পরিপূর্ণ করে, স্ফীত করে তোলে, ফলে পাতা আবার পূর্ব অবস্থায় ফিরে আসে।